কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দান থেকে এবার সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও এখন চলছে গণনার কাজ রমজানের কারণে চার মাস দশ দিন পর এবার খোলা হয়েছে দান এর আগে দু সালের নয় ডিসেম্বর মসজিদের দান খুলে ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন মুশিকুর রহমান ভিস রেসিং এলো মানিব্যাগ গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেখে মনে হতে পারে সাদা বস্তাগুলোর ভেতরে বাজার সদায় ভর্তি কিন্তু সারি বেঁধে বসে থাকা কর্মীদের সামনে বস্তা থেকে ঢালা হচ্ছে অগণিত টাকা সেই টাকা গোনায় ব্যস্ত সবাই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসেন অসংখ্য মানুষ দান করেন টাকা পয়সা সোনা গয়না থেকে শুরু করে গরু ছাগলও আমার ছেলে বিদেশে যাওয়ার সময় আমি মানত করছি যে আমি পাগলা মসজিদে জামু আমি কিছু টাকা দান করম আমি সিটাং থেকে এখানে আসছি এখানে নামাজ পড়লে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয় আমার মনের পূর্ণ হয়েছে এই জন্য ঢাকা থেকে ছোট আসা কিশোরগঞ্জের জেলা প্রশাসক পাগলা মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের পুলিশ সুপারের উপস্থিতিতে সকাল সাড়ে সাতটায় খোলা হয় মসজিদের নয়টি দান বাক্স পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধায়নে সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পাগলা মসজিদ ও মাদ্রাসার চৌত্রিশ জন শিক্ষক ও একশো দুইজন ছাত্র নিয়ে শুরু হয় টাকা গোনার কাজ টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এই এলাকার মানুষের একটি আবেগের স্থান মানুষের দানের টাকায় বর্তমান মসজিদের স্থানে একসাথে ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এমন একটি বিশাল মসজিদ নির্মাণ করা হবে এই অঞ্চলের মানুষজন যেখান ঘর থেকে বের হয় যে একটা রিক্সা নিয়ে যাচ্ছে যাওয়ার সময় পাগলা দান করে যাচ্ছেন আমাদের অনলাইনে এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই এখানে আমাদের নয়টি দান বাক্স রয়েছে মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন ভীষণ এসি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত প্রতি তিন মাস পর মসজিদের দান বাক্স খোলা হলেও রমজানের কারণে এবার খোলা হয়েছে চার মাস দশ দিন পর এতে পাওয়া গেছে সর্বোচ্চ সাতাশ বস্তা টাকা মুশফিকুর রহমান এটিএন বাংলা